মোমেন্ট আই এম স্লিপি চলে এলাম লিপিস কিচমিচু থেকে কিচমিচু নিয়ে রাস্তার ধারে ঘরটায় আছি রাস্তা থেকে সব আলো বক বক করছে শোনা যাচ্ছে তো ওই ঘরে পাখা চললেও অসুবিধা হয় কথা বলতে তো আজকে সানডে সানডেতে তো একই রান্না চিকেনের আইটেম হয় আর কি আর আর একটা কিছু করব আর কাঁচা কুচি আছে তিনি কলেজের ব্যাগগুলো ভীষণ ময়লা হয়েছে সেগুলো কাচব তো অনেক কিছু কাজ আছে চলো তোমাদের সাথে যা যা করবো শেয়ার করবো আর তোমাদের সানডেগুলো কেমন যায় আমাদের মানে হাউস ওয়াইফতে সানডে স্যাটারডে বলে কিছু নেই রোজই কাজ হ্যাঁ সানডে স্যাটারডেতে একটু লেট করে করে হয় বলতে পারো এটাই আর মনডে থেকে আবার কলেজ শুরু হয়ে যায় অফিস শুরু হয়ে যায় তাই একটু ফার্স্ট ফার্স্ট হয়ে যায় তো লেটই বরং বাজে ব্যাপার হয়ে যায় লেট হলে তো চলো শুরু করে দিই সঙ্গে থাকো তো বাকি রান্না হয়ে গেছে ভাত উচ্ছে বেগুন ভাজা মানে উচ্ছে বেগুন আলাদা আর বেগুন আলাদা করেছি আর চিকেনটা কষাচ্ছি এখানে আলুটা চিকেনের আলুটা সিদ্ধ করে নিয়েছি জল ফেলে চিকেনে অ্যাড করে নেব আর এদিকে দেখো এক মানে মেশিনে একদিকে ড্রাই করতে দিয়েছি ড্রাই হয়ে গেছে এগুলো বাইরে মেলবো এইগুলো এখনও ড্রাই হবে তো গ্যারেজের শাটার তো আমি তুলতে পারি না বলেছি শাটারটা তুলে দিতে খেলা দেখতে ব্যস্ত নড়ছে না টিভির সামনে থেকে ইন্ডিয়া ব্যাট করছে বললে তো খাওয়া বন্ধ থাকবে না কাজও বন্ধ থাকবে তুমি শাটারটা তুলে দেবো আমি জামা কাপড়গুলো মেলবো আমার তো ছুটি নেই হ্যাঁ অর্ধেক হয়ে গেছে এখন বন্ধ করে দাও গাছে জল দেওয়া হচ্ছে ওই যে এদিকটায় দেওয়া হয়ে গেছে আরেকবার দেবে ওই উপরের এই গাছগুলো দিয়ে দিও আর একটু সরো তুমি খালি গায়ে এখানে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে তুমি গুটিয়ে দিলে এগুলো ওখানে তিন্নির ব্যাগগুলো কাছে হয়ে গেছে এই যে এই জায়গাটা হয়ে আমার সুবিধা হয়েছে আজকে গ্যারেজটাকে একটু ক্লিন করব দেখো জুতো র্যাক আছে বাইরে সেখানে রাখে না এইভাবে রাখে দেখতে কত বাজে লাগে আমি গোছাবো একদিন বলছে দুদিন থাকবে তারপর আবার যেতে সে আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এইভাবে রেখে দেয় যতই গোছাই আর পারি না নিজের শরীর ভালো না আর এই বাঁদরগুলোকে নিয়ে আমার কাজ করতে হয় এই যে রান্নাঘর থেকে কলে জল যাচ্ছে এই যে আর এখানে চিকেনটা হচ্ছে চিকেন হলে রান্না কমপ্লিট গ্যারেজটা যে গোছাবো তোমাদের সাথে শেয়ার করবো এই ঘরটার চাদরটাও পাল্টাবো অনেকদিন পাল্টানো হয়নি এই ঘরটাও গোছাবো আর ব্যালকনিতেও গাছে জল দিতে হবে সেগুলো আমাকে দিতে হবে অর্কিডে বেশি পাতায় জল লেগে গেলে নষ্ট হয়ে যায় গোড়ায় দিতে হবে আর কি তো করে ফেলি কাজগুলো ঝাপা ঝাপ তো ফ্রেন্ডস রান্না কমপ্লিট কাঁচাকুচি কমপ্লিট মেলাও হয়ে গেছে আর আর যা আছে সেগুলো মেলার আর জায়গা নেই ওইগুলো শুকালে তারপরে মেলতে পারবো আর এবার একটু ঘরের কাজে হাত দিতে হবে গ্যারেজটা বলেছি গোছাবো দেখি এই আর তোমাদের দাদাভাইও বসে নেই গাছে জল দিচ্ছিলো বসেছিলো খেলা দেখছিল তারপর আউট হয়ে যাওয়ার পর গাছে জল দিল এবার একটু টুকটাক কী করে দেখি আর কাল থেকে তো আবার সেই সকালবেলা ওঠা স্কুল এই কলেজ অফিস সবই চলবে কিছু থেমে থাকে না ঘড়ির কাঁটা যেমন ছোটে আমাদের কাজকর্ম যেমন ছুটে ছুটে করতে হয় আর আমি বলেছিলাম তোমাদের শরীরের কথা তো আমার 15 দিনের ওষুধ দিয়েছে ডাক্তার সেই ওষুধ খেয়ে রিপোর্ট করতে হবে অনেকগুলো টেস্ট আছে কিছু কিছু টেস্ট হয়েছে তারপর যা টেস্টের রিপোর্ট বেরোবে তার উপর ডিপেন্ড করছে মানে ওটি হবে কি না হবে এইটা তো চলছে দেখো বাড়িতে আর কেউ কাজ করার নেই আমি বসে পড়লে বা শুয়ে থাকলে ভীষণ অসুবিধা হয় মানে পুরো বাড়িটাই অন্যরকম হয়ে যায় আমার পাখি খরগোশ কেউ খায় না খাওয়া দাওয়া ছেড়ে দেয় পুরো একদম খাবার ধরে হাতে নিয়ে বসে থাকে পাখিটা এমন হয়েছে খাবে না মা উঠলে খাইয়ে দিলে
বা মা উঠে বসলে তবে সে খায়। তো এরকম একটা পরিস্থিতি, তো কী করে কী ম্যানেজ করবো জানি না। চলো, বিপদে পড়লে সব কিছু ওই একজন আছে, সে ঠিক করে দেবে। এখন অনেক কাজ, তিনি এখন খেলা দেখছে, ওকে বললাম স্নানটা করে নে, খেলা দেখতে ব্যস্ত। আজকে পাঁচটায় একটা ভিডিও পোস্ট হবে, আর এটা আমি কালকের জন্য বানাচ্ছি। আর আজকে লাঞ্চের মেনুটা ভেবেছি শর্ট করে তোমাদের সাথে শেয়ার করব। সবাই দেয় দেখি যে আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী থাকলো, ওইভাবে দেখায়, সময়ের অভাবে করতে পারি না। তো দেখি চেষ্টা করবো ওইভাবে করার। চলো, এই যে দেখো দুর্গাপূজা গেল, তিন্নি সব সাজের জিনিস তোমাদের দিদি নিয়ে বসেছে, আর তিন নিয়েও বসে রয়েছে, দেখছে মা কি করছে। এই যে বসেছে, কদিন থাকবে আমি তোমাদের দেখাবো কদিন থাকবে। এতে হচ্ছে কানের দুল, এতে হচ্ছে ক্যাচার, প্রত্যেকটা ব্যাগে একটা করে দুটো করে ক্যাচার রয়েছে। ও তো কালকে কলেজ যাবে, টচ নচ করে হজ বড়লো করে চলে যাবে। এত বড় মেয়ে যাদের বাড়ি আছে তার মা কে এরকম খাটতে হয়? এই যে টিভি মোবাইল দেখছে, এই যে আর পিছনে খেলা হচ্ছে, সাজের জিনিসের সব বক্স, ওনার ম্যাম বার্থডেতে কত কি দিয়েছে সেই সব রয়েছে এখানে, সব ওর প্রিয় জিনিস গুছিয়ে রাখতে হবে মাকে। সে মার শরীর খারাপ থাক বললে আবার বলবে করো না, থাক নরম পরে। এতে আবার দেখো কত কি রয়েছে, সব ঝুড়ি ঝুড়ি করে রেখে দিয়েছে, পুরো জানলাটা একদম ইন্ডিয়া খেলছে। সব গাছে জল দিলাম, গাছে জল দিয়েছো, গাছের জল আর কেউ সেটা কিছু করতে পারবে না, এটা তো একটু পরেই আবার ঘাটবে। হ্যাঁ, ওই বিকালবেলা বেরোবে যখন তখনই আবার। এবার নাগের মাথা আমি কোনদিন সব ফেলেই দেবো, না থাকবে না ঝামেলা। তিনি ব্যবহার গ্যারেজটাকে কি করেছে দেখালাম তোমাদের, তিনি কি করেছে দেখো। বাড়িতে আমি একা এগুলো তুলি বোঝাই বলে আবার কত কথা বলে, এটা কি হোটেল সবসময় টিপটপ থাকবে, এটা তো বাড়ি, এইসব কথা বলে। গেম চলছে, আর এই দিকটায় সব সাজিয়ে রেখেছি। এখানেও দেখো কি করেছে, জোয়ানের প্যাকেট কোথায় লুকিয়ে রেখেছে দেখো। কি বলবো বলো, এখানে সব আমার ডিও ফিও গুলো ছিল, এখান থেকে সব উলট পালট করেছে, এখানে পাউডার ঢুকিয়েছে। ও আর ঠিক হবে না, জানি না আর কবে ঠিক হবে। ওর বাবা খালি বলতো বড় হলে ঠিক করে দেবে, বড় কি হয়নি, 18 বছর হয়ে গেল বড় হয়নি বলো। এই দেখো তুমি সাজাচ্ছ, আর উপর থেকে দেখো তোমার ডগি দেখছে, ওরাও হাসছে, মানে সাজাচ্ছ মা হাসিস, কদিন কতক্ষণ থাকবে। উপরে লাইটটা জ্বালাও দেখি, এক্সট্রা কোনো কাজ করতে, সবাই কি সুন্দর তোমরা রিলস করো, আমারও ইচ্ছে করে করতে, হয়তো সুন্দর পারবো না প্রথম প্রথম, হয়তো সুন্দর পারবো না, চেষ্টা করলে পরে আস্তে আস্তে করবো, কিন্তু আমি সময়ই পাই না। এই করবো না কি করবো বলো, তাহলে আর ঘর বাড়ি অগোছালো হয়ে থাকবে না, আমার মাথা আরো গরম হবে, আমার শরীর আরো অসুস্থ হয়ে যাবে।
গাইস আজকে ভাবলাম যে গ্যারেজটা পরিষ্কার করব তো ঘর পরিষ্কার করতে কত সময় চলে গেল গ্যারেজটা হয়তো সন্ধ্যাবেলায় করব কারণ আমাকে যখন করতে হবে করে নেওয়াই ভালো তো আজকের ভিডিওটা দেখলাম যে 10 মিনিট প্রায় হয়েই গেছে তাই জন্য এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় ভিডিও হলে তোমাদেরও দেখতে অসুবিধে আর দেখতে ভালোও লাগবে না বোর লাগবে রোজই বাড়ির এই কাজ আর দেখতে ভালো লাগে তাও তো বাইরে বেরিয়ে বেরিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি একটু ঘুরে ঘুরি যখন তখন তো আজকে এটুকুই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো টাটা